ভারতের ইতিহাস থেকে আমরা এখন পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন সুলতানি আমলে বাংলার কোন নবাব বাংলার স্বাধীনতা ঘোষণা করেন সুলতানি আমলে ইলিয়াস শাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করেন বৈদিক যুগে ইন্দ্র কিসের দেবতা ছিলেন ইন্দ্র বৃষ্টির দেবতা ছিলেন বেদিক অর্থাৎ বৈদিক যুগে রেশম পথ কনিষ্কের আমলে চালু হয় দেওঘরের দশাবতার মন্দির গুপ্ত আমলে তৈরি হয়েছিল গুরুমুখী বর্ণমালার স্রষ্টা মনে করা হয় অঙ্গদকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতের ষোলোটি মহাজন পদ ছিল রাজচ্ছেত্তা উপাধি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত ফোর্ট উইলিয়াম দুর্গ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ সতেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সিরাজউদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন সিরাজউদ্দৌলা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন অজাশত্রুর শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন প্রাচীন ভারতে কোন রাজা একরাট বা প্রথম সর্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন প্রাচীন ভারতে মহাপদ্মনন্দ একরাট বা প্রথম সর্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন পুরাণে তাকে একরাট বা প্রথম সর্বভৌম রাজা হিসেবে পরিগণিত করা হয় মহাপদ্মনন্দকে নন্দকে কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কনওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন পশুমিত্র কার রাজসভায় নবরত্র গুণীজন শোভা পেতেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্র গুণীজন শোভা পেতেন কোন সুলতানের আমলে খালিসা জমি তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল আলাউদ্দিন খলজির আমলে খালিসা জমি তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছিল কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন আকবর সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন নিম্নলিখিত কোন স্থানে সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল তক্ষশিলা স্থানে সর্বপ্রাচীন শিক্ষাকেন্দ্র ছিল ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে কোন রাজা দিলওয়ারা মন্দির নির্মাণ করেন তেজপাল মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির নির্মাণ করেন জৈন ধর্মানুসারে কাকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়েছে জৈন ধর্মানুসারে ঋষভ দেবকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়েছে কোন সুলতান উন্নত সেচ ব্যবস্থার জন্য পরিমাণ খাল খনন করেছিলেন ফিরোজাউ তুগলক উন্নত সেচ ব্যবস্থার জন্য পরিমাণ খাল খনন করেছিলেন বাহমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ দরওয়াজা ফতেপুর সিক্রিতে অবস্থিত বিখ্যাত চার মিনার সৌধ নির্মাণ করেন কুলি শাহ শেষ জৈন তীর্থাঙ্করের নাম মহাবীর